সকালে অ্যাকচুয়ালি মানে বন্ধুরা এবং তার ওয়াইফরা এসেছিলাম এখানটায়, আমরা একটু ঘোরার জন্য যে সানডে যেহেতু প্ল্যান করেছিলাম। এবার এখানটা প্রথমে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে জল ছিল না, মানে হেঁটে পার হওয়ার মতো। এবার আমরা গাড়ি সব এদিকে রেখে ওপাশে গেছিলাম একটু হালকা পিকনিক করার জন্য। এবার হঠাৎ করে ওয়েদার এরকম চেঞ্জ হবে বুঝতে পারিনি, ওয়েদারটা চেঞ্জ হওয়ার জন্য হঠাৎ করে বৃষ্টি চালু হয়ে যায়। এবার আমরা কয়েকটা জিনিস নেওয়ার জন্য আমি এবং আমার ফ্রেন্ড এই পাশে আসি গাড়িতে। এসে যাওয়ার পরে যখন বুঝতে পারছি জল বাড়ছে, আমরা ওনাদেরকে ডাকবো যারা আমাদের আরও বন্ধুরা আছে, আমরা যেতে পারিনি ওপার। আমরা প্রায় এখান থেকে হেঁটে মোটামুটি এক দেড় কিলোমিটার দেখলাম, কিন্তু কোনো জায়গায় কোনো স্কোপ পেলাম না ওই পাশে যাওয়ার জন্য। কোনোভাবে যোগাযোগ করে এখানকার যারা আশপাশে রয়েছে স্থানীয় যারা, তাদের ফোনের থেকে যোগাযোগ করে তাদেরকে ওই পাশে থাকতে বললাম। আপাতত কোনো জলের স্রোত প্রচণ্ড বেড়ে গেছে, তারপরে এখানকার লোকাল যারা রয়েছে তারাই প্রশাসনকে জানিয়ে, তারপর পুলিশ আধিকারিকরা এসছে এবং ওইভাবে ফায়ার ব্রিগেডকে জানিয়েছে, তারা জিজ্ঞেস করতে হবে। আমার নাম সুদীপ্ত কর।